আমি বলতেছিলাম অমা আসাল্লা রাসুল্লা লিল্লা বিলিসানি কাউমি হিলে বাইয়ানা হো। আল্লাহ বলতেছেন আমি এমন কোনো জাতি নাই, সম্প্রদায় নাই যেখানে আমি নবী রসুল না পাঠাইছি, এবং সেই জাতির নিজস্ব ভাষায় নিজস্ব সংস্কৃতির উপর ভিত্তি করে আমি নবী রসুল পাঠাইছি। মানুষের আনুষ্ঠানিকতার বিভিন্ন থাকতে পারে, আনুষ্ঠানিকতা যে যে দেশেরটা সেই থাকবে। আমরা কোরআনে কখনো আম জাম কাঁঠালের বর্ণনা পাবো না, এবং পাওয়াটা চাওয়াও বোকামি, কারণ এটা একটা দেশের ভিতরে কেন্দ্রিক কথাটা বুঝছ। সুতরাং এক এক সময় এক একটা হয়। আমরা অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণকে চিৎকারি করি যে আপনার মামানির সঙ্গে প্রেম করেছে, কিন্তু একটু যদি খেয়াল করো যে মহানবী মোহাম্মদ এবং হযরত ঈসা মসীহ যীশু খ্রিস্ট দুজনের মাঝখানে আপন ভাই বোন বিবাহ হইত, এটা সম্ভবপর? আচ্ছা, কেউ আপন ভাইরে বোনে বিয়ে করতে পারে? তেইশে জিন আর 5,500 বছর আগে, তুমি তো সেই যুগটা খেয়াল করবা। আর আপন বোনের চেয়ে মামানি তো তুচ্ছ, মামানির কোনো ভিত্তি থাকে না আপন বোনের সামনে। যেখানে আপন ভাই বোন বিবাহ হতো সেখানে মামানি তো তুচ্ছ। ওটাই আমরা এই শরীয়তে আইনা সেটাকে বিচার করি। হ্যাঁ, আমি নিজে দেখছি ধানমন্ডিতে ধান খেতা ছিল এবং কিচ্ছু ছিল না, এই গুলিস্তানের এইখানে এই স্টেডিয়ামটা এইখানে সবচেয়ে ভালো বেগুন হইত আর ফুলকপি হইত, ওখানে এটা করলে কি করব? ও তুমি কৃষ্ণ মামানির লোকে প্রেম করছে, এই কি নবীতে হোক, কিন্তু ব্যবহারিক পদ্ধতি মূল বিষয়টা কি? হিন্দু ধর্ম বলতেছে এক বেদিতিয়াম এক বিনয়, মানে এক ছাড়া দুই নাই। আঙ্গ ইসলাম তো বলতেছে না মৌজুদা ইল্লাল্লাহ, না নাই মৌজুদা অস্তিত্ব, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া অস্তিত্বই নেই। একই কথা তো রাও মানি করু করু মানি রাও, এটা ঝগড়া যেতে কি আছে? মূল উদ্দেশ্য যখন মানুষ হারিয়ে পড়ায় তখন এখানে ওখানে ছোটাছুটি করে। মানুষের আজকাল বাংলাদেশের পীর ভকিরাও উদ্দেশ্যবিহীন ভাবে এখানে সেখানে ছোটাছুটি করে, গোল নাই তো। আমি যে সুবিধুম করতেছি কিসের জন্য? মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হল আমাকে চেনা, যেটা বলতেছে মান্নারফা নফসাহ পাকা দারফা রফ। এখানে নফ নফ মানে আমি, আবার ভুল করি না, রু আমি না, রু আল্লাহ, মান আরফা রু হু বলা হয়নি, বলা হয়েছে মান আরফা নফসাহ, সে তার নিজের নফকে চিনেছে, সে তার আল্লাহকে চিনেছে। চিন্তা করেন, তাহলে মহানবী ইয়েমেন থেকে যে 7 জন 8 জন খ্রিস্টান আসছিল মহানবীর কাছে মুসলমান হচ্ছে, বলছিল ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান হতে পারি এক শর্তে। তো মহানবী বললেন বলো কি শর্ত? আমরা আল্লাহ দেখতে চাই। অনেক সাহাবিও ছিলেন, মহানবীর সঙ্গে সঙ্গে জামার কাপড়টা একটু উত্তোলন করে বললেন মান নানি ফাকা আল হাক্কা হু সিজ মি হি সিজ দ্য রড, যে আমাকে দেখেছে সেই তো আল্লাহকে দেখেছে। সাহাবিরাও কম না, এমনি ঠিক আছে নি আমার মহানবীর যতই কোক আমি করবার হই বাপ মা করবার হোক, কিন্তু কথার সময় আমার মহানবীরও ছাড়েনি। সাহাবিরা বলে ফেললেন ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আবু জাহেল আবু লাহাব ওকবা সাহেবা আবদুল্লাহ মুগিরা জুলখাইস ওই চোর স্মরণ করে আপনার আত্মীয় স্বজন, সারা জীবন আপনাকে দেখলো একটা হতেই মানা হলো না, এরা মান নানি ফাঁকা হাক্কা
যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে, এটা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আর সারা জিন্দগি আবু জাহেল আবু রাহাব আপনাদের দেখলো ইমানিও নিল, মহানবী ছোট নিল, মহিলা চল হল সুরা আরাফের ইয়ান চলুনা ইলাইকা অহুম লাইব ছিল বিহল মাই হাবি যার সিং টু ইউ বা চালাস যার নট সিং টু ইউ। হাবিব দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। তার দেখা দুই প্রকার, একটা উপরে দেখা একটা ভিতরে দেখা। আমার এটা দেখলে কেউ কইব এটা কথা, এই চেহারা এই নকশা আইন স্ট্যান্ডে দেখে করতে পারো, উপরটা পারো, কিন্তু ভিতরে তো ইসি জানত না কেউ। কোরআনের রহস্য তো বুঝতে হবে।